আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন সিলেটের বন্দরবাজার থানায় গত এক মাস আগে রায়হান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তো খুব চাঞ্চল্যকর মামলা, ওইটা মানে খুবভাবে ভাইরাল হয়েছিল, সবাই নিশ্চয়ই খুব ভালোভাবেই জানেন। সেই রায়হান হত্যাকারী এসআই আকবর এতদিন পলাতক ছিল। রায়হানকে হত্যা করার সাথে সাথেই ও পালিয়ে গিয়েছিল। তো ওর সাথে আরও কিছু পুলিশ কনস্টেবল ছিল, তারা সবাই পালিয়ে গিয়েছিল। তখন কিন্তু আমাদের বাংলাদেশের পুলিশ বিভিন্নভাবে চিরুনি অভিযান, এই সে ডগ স্কোয়াড, মানে খুব কঠোরভাবে মানে চেষ্টা করছে গ্রেফতার করার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কী চেষ্টাটা করা হয়েছে, কিন্তু এক মাসেও বাংলাদেশে থাকা সত্ত্বেও সেই রায়হানের হত্যাকারী এসআই আকবরকে গ্রেপ্তার করা হয় নাই। তারপর কি হলো, এক মাস সময় অতিবাহিত হলো। আজকে সিলেটের সীমান্তবর্তী এলাকার খাসিয়া সম্প্রদায়ের কিছু লোকজন এই আকবরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কি, তারা সবাই মিলে আটক করে, তারা তার পুলিশ প্রশাসন না যে তারা গ্রেপ্তার করবে, তারা সবাই আটক করে। তারা খাসিয়া সম্প্রদায় হলেও বাংলাদেশের খোঁজখবর তারা রাখে, তারা আটক করে। আটক করার পর ওকে হাত পায়ে বাঁধে, ব্যাপকভাবে পিটায়। পিটানোর পর ওর কাছে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে। ওর কাছে যখন জিজ্ঞাসা করে যে তুই পালাইছস কেন, মানে মারছস কেন, তখন ও কি বলে শুনুন তো। চলুন আমরা প্রথমে ভিডিওটি দেখি, ও কি বলে। আমি খুনি না, আমি ইচ্ছে করে আমি একা মারিনি, আমি মারিনি, ইচ্ছে করে মারিনি। আগেরই মার দিয়েছিল 5-6 জন, কথাটা মনে রাখবেন। কি বলছে, রিমান্ড দিছিল 5-6 জন, এই জন্য মরে গেছে, এটা পয়েন্ট মনে রাখবেন। একটা ছেলে, বয়স কত এসেছিল? 32 হবে। 32 দুরম করছে, ও চিন্তাই করছিল। হ্যাঁ, চিন্তাই করছিল, চিন্তাই। এটা চিন্তায় টাকা চিন্তাই করছিল, টাকা চিন্তাই করছিল। এই কারণে মানে ওরা নিছে, আর ওরা জান নেয় নাই, ওরা আরো হাসপাতালে নিছিল, পাবলিক মারছে, ওরা হাসপাতালে নিছিল। অথচ মাত্র মাত্র 5 সেকেন্ড আগেই কিন্তু ইয়ে বইলে গেছে যে আরও 5-6 জনে মিল্লা রিমান্ড দিছিল, সেই কারণে মারা গেছে। তো বুঝেন, বাকিটা দেখি আবার। কিন্তু ওখান থেকে সে মরে গেছে, এটা হাসপাতাল নিয়ে আসে। তুমি কিতা লাগি বাকছে? এই লোক একটি সুন্দর প্রশ্ন করছে, তুমি কিতা লাগি বাকছ, তুমি বাকছ কে? তুমি যদি নাই মারো তাহলে তুমি বাকছ কি কারণে? আমি বাগি আসছি যে বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে। তো বলছে যে 2 মাস পরে ঠান্ডা হয়ে যাবে, 2 মাস পরে ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। আমি অন্য কোনো কারণে ভাগি নাই। আমার এক সিনিয়র বলছিল তুমি আপাতত চলে যাও, কদিন পরে আইসো, 2 মাস পরে মোটামুটি এটা ঠান্ডা হয়ে যাবে। শুনেন, এখানে কিন্তু তার সিনিয়র অফিসার বলতেছে যে তুমি পালায় যাও, 2 মাস পরে এটা ঠান্ডা হয়ে যাবো, তারপর আইসো। তুমি কিন্তু এখন সাসপেনশনও আসো, ঠিক আছে, তুই অ্যারেস্ট হইতে পারো, সমস্যা, তুমি পালায় যাও। আমাদের জোর দাবি যে সিনিয়র অফিসার তাকে এই ধরনের প্রলোভন দিয়ে তাকে পালাইতে সাহায্য করছে গ্রেফতার না কইরা, আবার তার রায় নাকি চিরুনি অভিযান দিতেছে আকবরকে ধরার জন্য। বিষয় আরও বাকি আছে, দেখেন। তুমি বাঁকতে পারে না, এখানে শুনেন, মাঝেরগাঁও বোলাগঞ্জ নামে একটি জায়গায় তার পরিচিত পরিবার বলছে যে তুমি এখানে থাকো। ওই কিন্তু ইন্ডিয়া সীমান্তে ঢুকে গেছে, ব্যাপারটা বুঝছেন, ও ইন্ডিয়া সীমান্তে ঢুকে গেছে। এখন আসেন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কি বলে। আমাদের বাংলাদেশে ওকে গ্রেফতার করার পর পুলিশ কোনোভাবেই স্বীকার করতেছে না যে ওকে খাসিয়া সম্প্রদায়ের লোকরা আটক করে তারপর পুলিশের কাছে হ্যান্ড ওভার করছে। পুলিশ এই আকবরকে গ্রেফতার করার পুরো ক্রেডিটটাই
পুলিশের নিজের কাছে নিতে চাইতেছে। তো আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাই, আপনারা ওই ভিডিওটি দেখেন পুলিশ কি বলে। একটা ভিডিও এসছে, সেটা অন্য কেউ, সেটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তবে এই গ্রেপ্তারের সাথে সরাসরি জেলা পুলিশ জড়িত, জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা তাকে গ্রেপ্তার করেছি। কিন্তু এর আগে যদি কেউ কোনো ভিডিও করে থাকে, অন্য কেউ করে থাকে, সেটা তাদের বিষয়। জেলা পুলিশের পক্ষ থেকে কেউ কোনো ভিডিও করে নাই, বাট জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এইটাকে গ্রেপ্তার করতে পেরেছি। শুনেন বিষয়টা, জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা এই গ্রেফতারটি করছে। এখানে খাসিয়া সম্প্রদায়ের কোনো মানে তাদের বাহবা দেওয়ার মতো কিছুই নাই। তো তারা কি আসলে পদোন্নতি পাওয়ার জন্য এই ধরনের মিথ্যা কথা বলতেছে, না কি সত্য কথাই বলতেছে, তা আপনারা আসলে কমেন্ট করে জানাবেন যে ওনারা কি বলতে চাইতেছে। তো আমরা বাকি আরও কিছু শুনি। আমি এইভাবে কাজ সহযোগিতা নিচ্ছি বলবো না, তবে আমাদেরকে আমরা সবসময় পুলিশিং কাজে মানুষের সহযোগিতা নিয়ে থাকি। এখানে আমাদের নির্ভরযোগ্য বন্ধু ছিল যারা আমাদেরকে গ্রেপ্তার কাজটাতে সহযোগিতা করেছে। না আমি আমি আমরা কিন্তু ভারত থেকে দৌড়ি নাই, আমরা বাংলাদেশি সীমান্তবর্তী এলাকা থেকে দৌড়েছি। উনি বলতেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে দৌড়েছি, কিন্তু যখন ও টেংরির মধ্যে বাইরেতে ছিল, আকবরের টেংরির মধ্যে যখন খাসিয়া সম্প্রদায়ের লোকজন বাইরেতেছিল, তখন কিন্তু ও ইন্ডিয়ার মধ্যে আছে। জিজ্ঞাসা কিন্তু করেছিল যে তুই ইন্ডিয়া আইসিস কী কারণে। তো আর উনি বলতেছে যে আমরা বাংলাদেশ সীমান্ত থেকে ধরছি। আচ্ছা শুনি বাকিটা আবার। এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই। আপনি জানেন যে মাত্র তাকে আমরা নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করে আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই। জিজ্ঞাসাবাদ আমরা করব এবং পিবিআই করব। আদৌ পালিয়ে গিয়েছিল কিনা, এমনটা হতে পারে সে একবার পালিয়ে গেছে, সে আবার এখন নিজে থেকে এলাকায় ঢুকতে চেয়েছে, আবার এমনটা হতে পারে সে এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পথে। এটা দুইটা প্রক্রিয়া হতে পারে, সুতরাং কোনটা এটার দুইটা প্রক্রিয়া হইতে পারে এটা বুঝছেন? কিন্তু আপনি একটা লোক খুন করছেন যেখানে সারা বাংলাদেশের পুলিশ চিরুনি অভিযান চালাইতেছে আপনাকে গ্রেফতার করার জন্য, আর আপনি পালানোর জন্য আছেন। আপনি যে কীভাবে বাংলাদেশ ছাইরে অন্য দেশে পালাইয়া যাইবেন, সেইখানে আপনি ইন্ডিয়া চলে গেছেন, আবার আপনি মানে বাংলাদেশেও আসতে পারেন। দুইটা প্রক্রিয়া হইতে পারে, পুলিশের যে কী নলেজ আমি বুঝি না। দুইটা প্রক্রিয়া হইতে পারে, ও যে খুন করে ভারতে পালাই গেছে, আবার বাংলাদেশে আসতেও পারে এইরকম। আমি বুঝি না ভাই, আসলে বেশি কথা বললে আবার কোন মামলা দিয়ে দেয় আইটিসি মামলায়, তাও তো জানি না। তো আচ্ছা চলেন আমরা আরও বাকিটা দেখি উনি কী বলতে চায়। এটা জিজ্ঞাসাবাদ না করে বলা যাবে না, তবে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, আমরা তাকে ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকার থেকে ধরেছি। এখন আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল। এখন কী বললো, আমরা তাকে ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকাতে গ্রেফতার করছি? তা কি সীমান্তবর্তী এলাকা ইন্ডিয়ার ভিতরেই? ওনার এই কথাটা কিন্তু এরকম, ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকা, এটা বলতো আমরা বাংলাদেশে সীমান্তবর্তী এলাকায় ধরছি, কিন্তু উনি কিন্তু এটা বলে না ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকায়। হইতে পারে মানুষ মাত্রই ভুল, এইটা হয়তো একটা ভুল শব্দ বললেই ফেলাইছে। তো আপনারা বিবেচনা করবেন যে ভুল শব্দ না কি। সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে, এখন সেটাও হইতে পারে সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছে, সেটাও হইতে পারে। এটা জিজ্ঞাসাবাদের পরে আমরা নির্দিষ্ট না, আমাদের কাছে কেউ হ্যান্ডওভার করে নাই, তবে আমাদের কিছু বিশ্বস্ত বন্ধু এই গ্রেপ্তার প্রক্রিয়া আমাদেরকে সহযোগিতা করেছে। আচ্ছা কেউ ওনাদের কাছে হ্যান্ডওভার করে নাই, ওনারা নিজেরাই গ্রেপ্তার করছে। ওনাদের বিশ্বস্ত কিছু বন্ধু এই গ্রেপ্তার প্রক্রিয়ায় তাদেরকে সহযোগিতা করছে। বুঝছেন বিষয়টা? ওরে যখন গ্রেপ্তার কর মানে ধরছিল প্রথম খাসিয়া সম্প্রদায়ের লোকজনগুলি, তখন কিন্তু দেখছেন যে মানে চিকন চিকন মানে দড়ি দিয়া মানে নাইলনের দড়ি দিয়া ওর হাত বাঁধতেছে, পাও বাঁধতেছে, ঠিক আছে, আর মাঝে মধ্যে বাঁশের লাঠি দিয়ে পায়ের বাইরে টেঙ্গির ভিতরে বাইরেইতেছে। তো ঠিক আছে, তো এই সময়গুলি যদি আমাদের বাংলাদেশের পুলিশ অফিসাররা যদি ওনারা গ্রেপ্তার করত, ওনাদের কাছ থেকে নিয়ে কিন্তু খাসিয়া সম্প্রদায়ের লোকজনগুলি এই পানিশমেন্টটা দিতে পারে না ওরে, ঠিক আছে। নিশ্চয়ই 100% শিওর, আমি 100% শিওর যে আগে খাসিয়া সম্প্রদায়ের লোকজনগুলি গ্রেফতার করছে, ওরা যতক্ষণ পর্যন্ত পুলিশ ওইখানে না পৌঁছেছে অতক্ষণ পর্যন্ত ওরা যতটা পারছে পানিশমেন্ট দিছে, টুকটাক জিজ্ঞাসাবাদ করছে, তা তো আমরা দেখতেই পারতেছি। হয়তো ভিডিওতে সব আসেও নাই,
আর পুরো সময় জুড়েতে ভিডিও করাও হয় নাই। তো এইটা ভাই আসলে স্বীকার করে নিলেই তো হয় যে না ওরাই গ্রেফ ওরাই মানে সন্দেহভাজনভাবে আটকাইছে, তারপর ওরা ধৈরে আমাদের হাতে হ্যান্ড ওভার করছে। ওই লোকজনগুলির একটু মানে পুরস্কৃত করার মতো কিছু ছিল আমার মনে হয় যে ওই খাসি সম্প্রদায়ের যে লোকজনগুলি আটকেছে তাদেরকে একটু পুরস্কৃত করা উচিত ছিল। কিন্তু আমার মনে হইতেছে এখন পুলিশ প্রশাসন তারা নিজেরা গ্রেফতার করছে তাদের নিজেদের মানে মর্যাদা মানে পদোন্নতি পাওয়ার জন্য, তারা ওইটার স্বীকার করতেছে না। এখন বলতেছে যে না আমরাই গ্রেফতার করছি, আমরাই গ্রেফতার করছি, কেন আদা আরেকজনের নাম বলবো। আচ্ছা ওকে ভাই শোনেন বাকিটা কি বলে আবার। একটা ভিডিও চিত্র বের হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আকবর বলছে তাকে কিছু কর্মকর্তা বলেছেন যে তুমি দুই মাসের জন্য পালিয়ে যাও, পালিয়ে যেতে পারলে এই ঘটনা তোমার জন্য দেওয়া যাবে। এই বিষয়ে আসলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এই দুইজন কর্মকর্তাকে আইডেন্টিফাই করার বিষয়টি আপনারা জানেন যে আকবর যে সমস্ত জায়গায় পলায়নরত ছিল সম্ভাব্য, এবং যারা ইতিমধ্যে তাকে বিভিন্নভাবে আমরা খবর পেয়েছি সহযোগিতা করেছে তাদেরকে পর্যন্ত আইনের আওতায় নিয়ে আছে। আমি মনে করি এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে যদি কেউ সহযোগিতা করে থাকে সেটাও বেরিয়ে আসবে। এটা দুইটা প্রক্রিয়া, শুধুমাত্র একটা মামলা হয়েছে সেটা যেমন প্রক্রিয়া, এমনিভাবে আমাদের পুলিশের পক্ষ থেকে আমাদের আইজিপি মহোদয় বেশ কয়েকটা তথ্য। সাংবাদিক কিন্তু প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে সাংবাদিক, যে ওকে যখন পিটানো হয়েছে সেখানে ও বলছে যে খাসি সম্প্রদায়ের লোকজন যখন পিটাইছে তখন কিন্তু মানে বলছে যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা মানে আমার সিনিয়র স্যার আমাকে পালানোর জন্য বলছে। তো এটার কি আসলে কিছু হইব কি না, কিন্তু সে কিন্তু কথার ঘুরে অন্যদিকে নিয়ে যেতেছে যে তাকে যারাই সাহায্য করছে তাদেরকে গ্রেফতার করা হইব, এই সেই আগ্রম বাগ্রম বকর চক্কর নয় ছয়। যাই হোক, এমন তো সব পুলিশের মানে বক্তব্যই আমরা শুনি, তারা মানে গ্রেফতার করে ফেলাইব, এই করবো সেই করবো, কিন্তু পরবর্তীতে আমরা কিছুই দেখি না। আমরা কিন্তু এখনও পর্যন্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের যে হত্যাকারী প্রদীপ স্যারের কিন্তু মানে কি করতেছে মানে কোনো রিমান্ড দিল কি না কোনো ধরনের তথ্য কিন্তু আমরা পাই নাই। অন্যান্য আসামিদের অন্যান্য সাধারণ আসামিদেরকে যদি রিমান্ডে নেওয়া হয় তারপরে দেখি যে ওই আসামি হুইল চেয়ার স্যার আর হাঁটতে পারে না, অথবা তার ওই যে মানে যে বগলের তলে দিয়ে লাঠি দিয়ে হাঁটে না ওগুলি দিয়ে হাঁটতে হয়। আর প্রদীপ স্যারকে যখন গ্রেফতার করা হয়েছে তারপরে তাকে 10 দিন না কতদিন রিমান্ড দিল, তারপরে দেখি সে বুক ফুলায় স্ট্রংভাবে হাঁটাচলা করতেছে। তো এটা আসলে কি মানে পুলিশের মধ্যেই কি মানে এক বাজারে দুই বাও এরকম কোনো বিষয় আছে কি না, যে যদি আপনি পুলিশ হন তাহলে আপনারা যে কোনোভাবে গ্রেপ্তার করার পর আপনারা থানায় আইনা সসম্মানে রাখা হইব, আর যদি সাধারণ কোনো স্যাঁচড়া মশরা আসামি হয় অথবা কোনো সন্ত্রাসী মন্ত্রাসী হয় যদি বিরোধী দলের কিছু হয়, আমি কিন্তু আবার যে কোনো দলের বলতেছি যে কোনো দলের বিরোধী দলের কেউ হয় তাইলে তাকে মায়েরা টিংরি টুংরি একেবারে একখানে করে দাও, এরকম ব্যবস্থা করা হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুনলেন এই পুলিশ অফিসারের কথা, তো উনি সুন্দর বক্তব্য দিছে খুব মানে উচ্চস্বরে, তার কথা বুঝতে আমাদের কোনো ধরনের অসুবিধাই হয় নাই, প্রদীপের বিচারও আমরা চাই। তো বন্ধুরা আপনারাও কমেন্ট করেন যে আপনারা এই ভিডিওর বিশ্লেষণগুলি আপনারা কেমন দেখলেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।